बैक टू माय चैनल हेल्दी फूड स्टूडियो। आज आमी रान्ना करे देखाबो माशकलाइयेर डाल। अनेकेरी एई डालटा खूबी पछंद किन्तु झामेला मने करे रान्ना करा हय ना। आसले रान्ना कराटा किन्तु खूबी सहज, खेतेओ अनेक टेस्टी। आर आमार एई रेसिपिटी फलो करे जे केउ रान्ना करते पारबेन, कारण हातेर काछे थाका मसला दिएई যে কোনো ধরনের মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপি। মাশকলাই ডাল রান্নার জন্য প্রথমেই লাগছে মাশকলাই। আমি মেজারমেন্ট কাপে এক কাপ মাশকলাই নিয়ে নিয়েছি। এখন আমি একটি শুকনো তাওয়ায় মাশকলাইগুলো ভেজে নেব। চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে আছে। আমি দুই তিন মিনিট ভেজে নেব। দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর সুন্দর একটা মাশকলাইয়ের স্মেল চলে আসবে, তখন চুলাটা অফ করে দিব। ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ডালগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে দু ঘন্টার জন্য। ফিরে এলাম দু ঘন্টা পর, ডালগুলো ভিজে একেবারে ফুলে গেছে। এখন আমি একটি ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। মাশকলাইয়ের ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এরকম কিছু আধা ভাঙা থাকবে, একেবারে মিহি করার প্রয়োজন নয়। এরকম মাশকলাইয়ের পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, ওই পাউডার থেকে আমি যেভাবে মাশকলাই ভেজে ব্লেন্ড করে নিয়েছি, এতে স্বাদ এবং ঘ্রাণ দুটোই ভালো হয়। আমি ভিজিয়ে ভালোভাবে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে নরম করে নিব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসছে, এই সময় দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। মাশকলাইয়ের ডালে রসুন বাটাটা একটু বেশি দেওয়া লাগে, সেজন্য আমি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে এলে দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো পিউরি। হাতের কাছে যদি কাঁচা টমেটো থাকে তাহলে টমেটো দিয়ে দিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো পিউরি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি। কষানো মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা, লেজ আর কিছু অংশ। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো। এখন ঢেকে আমি দুই মিনিট কষিয়ে নিব। ফিরে এলাম পাঁচ ছয় মিনিট পরে। আমি আবারও কিছু পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ব্লেন্ড করে নেওয়া মাশকলাইয়ের ডালটা দিয়ে দিব। আমি এখন ফুটন্ত গরম পানি ডালের সাথে মিশিয়ে দেব। এখন আমি মিডিয়াম আঁচে 10-12 মিনিট ডালটাকে সিদ্ধ করে নিব। ফিরে এলাম 10-12 মিনিট পর, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। ঘনত্বটা এরকম হয়েছে, এর চেয়ে বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পরে আরও থকথকে হয়ে যাবে, এটাই ঠিক আছে। আর আমি চেক করে নিয়েছি ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, এবং লবণটাও এই সময় চেক করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ। আর আমার কাছে টাটকা ধনিয়া পাতাটা নেই, ফ্রোজেন করা ধনিয়া পাতা আছে, এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, বা না থাকলে স্কিপ করতে পারেন। এখন আমার রান্নাটা শেষ, আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মাশকলাইয়ের ডাল। আশা করছি
আজকের এই সহজ মাশকলাইয়ের ডালের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকমই সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।